জন্য প্রিমিয়ার সহ ক্রিকেট বন্ধ ঘোষণা করায় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটাররা ক্রিকেটের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি বলেও মন্তব্য করেছেন তারা পাশাপাশি ক্যাম্পও বন্ধ করে দেয়ার ক্লাবগুলোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার এক সপ্তাহ আগেও সব ছিল ঠিকঠাক ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠ ছিল তারার হাট প্রিমিয়ার লিগের দলগুলোর কোলাহলে মুখরিত থাকত মিরপুরের ক্রিকেট পাড়া তামিম মুশফিক রিয়াদ মোস্তাফিস কে ছিল না সেখানে নানা দলের জার্সি গায়ে চলত হৈহ কিন্তু হঠাৎই ছন্দ পতন নীরবতা নিরবতা বিসিবি কার্যালয়ে মন ভালো নেই কারোই জিমনেশিয়ামে কালেভদ্রে কেউ কেউ ফিটনেস ঠিক রাখতে আসলেও নেই কোনো হইচই যেন কোথাও একটা সুর কেটে গেছে অজানা এক আতঙ্ক চারিদিকে একাডেমি ভবনের আবাসিক হলের ছয় কক্ষে ছিলেন আবাহনির বেশিরভাগ ক্রিকেটাররা তাই কান পাতলে একটু শোরগোল শোনা যেত তবে আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে তাও অনির্দিষ্টকালের জন্য করোনা আতঙ্কে বাতিল করে দেওয়া হয়েছে সব ক্রিকেট কার্যক্রম মন কিছুটা খারাপ হলেও বিসিবি সভাপতির এই ঘোষণায় স্বস্তি এসেছে ক্রিকেটারদের মনে বিসিবি যে উদ্যোগ নিয়েছে অবশ্যই আমরা তার সাধুবাদ জানাই এই সময়ে সবার উচিত সতর্ক থাকা এবং স্বাস্থ্য সচেতন সবারই উচিত যেসব স্বাস্থ্য স্বাস্থ্যবিধি এবং বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দিচ্ছেন সেগুলো মেনে চলা তো ক্রিকেট খেলা আপাতত বন্ধ আছে বাট সেটা আমাদের কল্যাণে আমাদের সুবিধার্থেই আমাদের যেহেতু অভিভাবক গার্ডিয়ান ক্রিকেট বোর্ড তো ক্রিকেট বোর্ড যেভাবে ডিসিশন নেবে আসলে সেটাই আমাদের জন্য আমার কাছে মনে হয় যে কল্যাণকর আর যেহেতু আমরা প্লেয়ার আমরা চাই হচ্ছে খেলাধুলায় যত তাড়াতাড়ি সম্ভব ফেরার জাতীয় দল বা তার আশপাশের ক্রিকেটারদের জন্য এ ধরনের বিরতি সব কিছুটা বিব্রতকর ফিটনেস ধরে রাখতে প্রতিদিন মাঠে আসার কোনো বিকল্প নেই তাদের সামনে আর ঘরোয়া ক্রিকেটাররা তো থাকেন আরও বিপদে বিসিবি ছাড়াই সুবিধাগুলো নেই আর কোনোখানে তবে করোনার ব্যাপকতা ভয় ধরিয়েছে সবার মাঝেই তাই তো এগুলো নিয়ে আলাদা করে ভাবতে নারাজ ক্রিকেটাররা বাসায়ও অনেক ওয়ার্কআউট করতে পারি ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস আছে হ্যাঁ চাইলে আসলে ফিট থাকা যায় বিভিন্ন ট্রেনার এবং ফিজিওর কনসালটেশনেই থাকি সবসময় তো আমাদের প্রোগ্রাম দেওয়া থাকে বাসাতেই যথেষ্ট রিহে প্রোগ্রাম করা যায় ক্রিকেট কার্যক্রম বন্ধ সূচি অনুযায়ী হবে না প্রিমিয়ার লিগের ম্যাচগুলো ক্রিকেটাররা ঘরে ফিরে গেলে বেশ বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্লাবগুলো তবে দেশের এই অবস্থায় সব মানতেই রাজি ক্লাব কর্তৃপক্ষ আমাদের যে ক্ষতি হচ্ছে বা এটা ক্লাব চলেছে টিম চা করতে হচ্ছে আমাদের না প্রত্যেকটা টিমেরই তাদের ইনভেস্ট হয়েছে প্রত্যেকটা প্লেয়ারদের পিছে টেন্টের পিছিয়ে প্র্যাকটিসের পিছিয়ে তো সেই গুলি মূল্যায়ন করে যদি আপনি বলি যে এখন যে সিচুয়েশানটা চলছে এটা আমাদের আমাদের সবাইকে এখন বাস্তব যেটা বাস্তবতা আছে বাস্তবতা নিরিখে আমাদের সবাইকে এই উদ্যোগে সবাই একসাথে আমরা একজোট হয়ে আমরা এটা মোকাবেলা করা উচিত পরিস্থিতি স্বাভাবিক হয়ে খুব দ্রুতই আবারও ক্রিকেট ফিরবে মিরপুরের সবুজ চায় আশা ক্রিকেটার থেকে কর্মকর্তা সবার মোহাইমিন সময় সংবাদ